বানে জলাপলা খুয়াইছে রাজ্যবাসীক। সারি যাওয়া নাই জীবকুলো, কাজিরঙার রাষ্ট্রীয় উদ্যানও বানর কবলত। ফলত শোণিতপুর জেলার বিভিন্ন স্থানত প্রবেশ করে ১১ ডালক অজগরে। তেজপুর, ভুমুরাগড়ি, নাপাম আদি ঠাইর রাইজর খবরের ভিত্তিত অজগর কেডাল উদ্ধার করে সর্পমানব খ্যাত সৌরভ বরকটকিয়ে। শোণিতপুর জেলা বন বিভাগের সহযোগত বালিপাড়া সংরক্ষিত বনাঞ্চল মুক্তি করে দিয়া হয় অজগর কেডাল। শোণিতপুরের আমার তেজপুরের চহরের ধরা আমার রিনাউন আসলে প্রখ্যাত সর্পমানব সৌরভ বরকটকিয়ে ম্যাক্সিমাম হাতখানি ধরেছে। সেই ১১ডাল সাপ আজি, অজগর সাপ আজি আমি এই ছটাই বনাঞ্চল আমি এরি দিবলে আইছো। এইখানে মানুষখিন এইখানির কারণে আজি এই প্রোগ্রামটি করা হয়েছিল। মুক্তি করা সাপ কেডালের ভিতর আটাইতকৈ প্রকাণ্ড সাপডালের দৈর্ঘ্য ১০ ফুট, আন তিনিডালের দৈর্ঘ্য ৯ ফুট। উল্লেখ্য যে বিগত কেবাদিন ধরে বহু অঞ্চল সন্ত্রাসের কারণ হয়ে পড়েছিল অজগর কেডাল। অবশেষত সৌরভ বরকটকিয়ে নিজা ব্যবস্থাপনার সাপ কেডালক তত্ত্বাবধান করার অন্তত মুক্তি করে বালিপাড়া সংরক্ষিত বনাঞ্চল। বিশেষ কাজিরঙাত বানপানী হয়েছে, আপনাদের দেখেছে এখানে সব আমার টিলা হয় তেজপুর, তাই খাবিলা ঘটেছে আর মানুষের ঘর সময় মুরগি মারিছে, হাঁ মারিছে। আজ রাতেপা এডাল ধরে আনিছো, তিনটা হাঁ মুরগি খাইছে। এটা সাপখানি আমি এইখানে একটা নিরাপত্তা জায়গা, এই আমার ধারি কাটি এই ১৮ মাইল ১০ মাইল এই জায়গাটো পিটনি চিটনি আছে, এখানে অজগর কারণে একটা ভাল জায়গা। এই জায়গাটো আমি সিলেকশন করে আমি সাপখানি এড়িয়ে আছো। বালিপাড়ার পর দীপজ্যোতি শইকীয়ার রিপোর্ট, প্রাগ নিউজ।